খারাপ লাগছে, কষ্ট লাগছে, কারণ 1.5 বছর ধরে একভাবে প্রায় রোজ সপ্তাহে আসতাম, শুটিং করতাম, সবাই একটা পরিবারের মতন হয়ে গেছিলাম। আর সবথেকে বড় কথা যে আমি ঠাম্মির রোল করতে করতে কখন যে সত্যিই আমার নাতিপুতির মতন সব হয়ে গেছিলো বুঝতে পারিনি। তো সেই জন্য একটু কষ্ট হচ্ছে, কারণ সিরিয়াল আমি করতে চাইনি প্রথম দিকে। তারপর লকডাউনের পরে খুব ভাল লাগতো না, ফাঁকা লাগতো, তখন ছবির জগৎও প্রায় হারিয়ে গেছিলো। তো ভাবলাম যে না, যাই সিরিয়াল করি। তো যতগুলো করেছি এইখানে এসে, বিশেষ করে এর প্রডিউসার যে নন্দিনী আগরওয়াল, নীতেশ আগরওয়াল, ওরা খুব ভালো, এবং ওরা এই প্রোডাকশানটাকে খুবই ভালোভাবে, মাঝখানে কথাতে আমাকে নিয়ে গেছিলো একটি চরিত্রের জন্য, সেটা করলাম, কিন্তু এর সঙ্গে ক্ল্যাশ করছিল বলে আমার মনে হয় ওটা অফ করে দিল। আমি মধুপুর থেকে এসেছিলাম, জেঠিমা। তো যাই হোক, খারাপ লাগছে, এতদিন ধরে একসঙ্গে কাজ করেছি, জানি না আবার কখন, কবে, কোথায়, কোন সিরিয়ালে দেখা হবে। দর্শকদের কাছে আমি একটাই কথা বলবো, মন দিতে চাই, আপনারা যেমন মন দিয়ে দেখেছিলেন, তবে এক প্রোডাকশান আরও হবে, আশা করি আবারও কোথাও না কোথাও কাজ করব, এখানেই করি বা অন্য কোথাও করি, আপনারা দেখবেন, ভালো লাগবে, কারণ এখন তো আর হলও নেই, হলে গিয়ে সিনেমা দেখার ব্যাপারটাও নেই, তো সেই জন্য সিরিয়ালই বেশি চলছে। আশা করি ভালো লাগবে, এবং আবার কোনো চরিত্র যদি আমার মনের মতন হয় আমি চেষ্টা করব। আমি চাই আপনাদের ভালোবাসা যেমন দিয়েছেন আমাকে এতদিন, এখনও দেন, সেটাকে রাখার। নিশ্চয়ই দেখা হবে, আপনারা দেখবেন, এবং আপনাদেরও ভালোবাসা আমি পাব। ধন্যবাদ। হ্যাঁ, সবাই মিলে পুরো টিম একসাথে বসে আমরা মাটন আর ভাত খেয়েছি। প্রোডাকশান থেকে আমাদেরকে খাইয়েছে মাটন ভাত, ডাল, পনিরের তরকারি, আমের চাটনি, যেটা আমি খুব ভালোবাসি, সবাই মিলে খেয়েছি, একসাথে বসে খেয়েছি আমরা। আমরা আর্টিস্টরা, ডিরেক্টোরিয়াল টিম, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টোরিয়াল টিম, প্রোগ্রামাররা, সবাই মিলে একসাথে বসে আমরা এই জাস্ট লাঞ্চ করে উঠলাম। দেখো, যেটা মেমোরি থাকে আমাদের কাজের সিস্টেমটাই হচ্ছে যে কাজ যখন শুরু তো হচ্ছে তার শেষ তো হবেই, আবার নতুন কোথাও একটা হয়তো শুরু হবে। তো মেমোরি এটাই থাকে যে একটা 1.5 বছরের জার্নি, তো 1.5 বছরের জার্নিটা তো এমনি এমনি হয়নি, পুরো বন্ডিং দিয়েই হয়েছে। হ্যাঁ, প্রত্যেকটা আর্টিস্টের সাথে আর্টিস্টের বন্ডিং, টেকনিশিয়ানদের সাথে আর্টিস্টদের বন্ডিং, সব মিলিয়েই তো এই বন্ডিংটা। তো এই তারপর কথা কাটাকাটিও থাকে, কারণ ঘরের মধ্যে তুমি দেখবে যেরকম ভালোবাসাও থাকে, যেরকম ঠুংঠাং আওয়াজও হয়। তো এই সবটা মিলিয়ে এটা 1.5 বছরের সব কিছু, ওরকমভাবে পার্টিকুলারলি আমি বলতে পারবো না, কিন্তু সবটা মিলিয়ে এটা 1.5 বছরের একটা খুব সুন্দর স্মৃতি নিয়েই অবভিয়াসলি থাকবে মনে, মেমোরেবল হয়ে থাকবে। কল টাইমে আসা আর কল টাইম যে আসবে না প্রোগ্রামের সব, মানে রাত্রিবেলা যে কল টাইমটা দেয় মন দিতে চায়, তো সেটা পাবো না, সেটা আজকে থেকেই মিস করবো, কালকে থেকে না, আজকে রাত্রে থেকেই মিস করবো। দর্শকদের তো অবশ্যই বলবো যে দর্শকরা এতটা ভালোবাসা দিয়েছেন বলে, দর্শকরা এতটা ভালোবেসেছেন বলে আমাদের পুরো মন দিতে চাই এতটা 1.5 বছর চলতে পারলো, এবং এরমভাবেই ভালোবাসা দেবেন, সবসময় আমাদের সাথে থাকবেন আর ভালো থাকবেন। আবার নতুন কোনো জায়গায় নতুন রূপে নতুন কোনো ক্যারেক্টারে দেখা হবে নিশ্চয়ই। বিয়ার্ডো স্কিল একাডেমি ও রামকৃষ্ণ মিশনের যৌথ উদ্যোগে রোজকার জীবনে হও রোজকার এ থাকছে বিভিন্ন আকর্ষণীয় কোর্সেস, অ্যাডমিশন ওপেন, বিশদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।
মেন কাজটাই এত প্ল্যানিং, এত হইহুলোড়ের মধ্যে আমরা মেন ক্লাইম্যাক্স সিনটা এখনো শ্যুট করে উঠতে পারিনি, তাই সেটাই এখন করব। সেটার এখন প্রস্তুতি চলছে, তোড়জোড় চলছে, আমরা সবাই ব্যস্ত, কারণ খাওয়া দাওয়া সমস্ত কিছুই প্রায় শেষ। এবার আসল কাজ যেটা করতে আসা, সেটাই করার অপেক্ষা, সেটুকু শেষ করি, ব্যাস এইটুকুই। প্রচুর প্রচুর স্মৃতি, প্রচুর স্মৃতি, মানে এগুলো বলা যায় না। এই প্রশ্নগুলো করলে মনে হয় ইস আমি কেন প্রিপেয়ার হয়ে এলাম না, এই প্রশ্নগুলো তো আসতো আজকে, কিন্তু প্রচুর স্মৃতি, এগুলো না খুব ব্যক্ত করা একটু কঠিন। প্রচুর ভালো মুহূর্ত, অনেক 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 মেমোরিজ নিয়ে আজকে যাব, প্রচণ্ড প্রচণ্ড। আজকে যখন প্রথম আজকে মেকআপ রুমে ঢুকলাম, তো আমার সেই প্রথম দিন যখন মেকআপ রুমে ঢুকেছিলাম বা প্রথম দিন যখন ফ্লোরে ঢুকেছিলাম, তখনও ফ্লোরটা তৈরি হচ্ছিল, সেই সব ফ্ল্যাশেসগুলো আসছিল, তো ভেরি ভেরি ইমোশনাল। লাগছে এক্স্যাক্টলি হোয়াট আই সেড, যে যতই আমরা চেষ্টা করি, কনসিয়াসলি চেষ্টা করি যে মন খারাপটাকে অ্যালাউ করব না, কিন্তু মন খারাপ না আলটিমেটলি জিতে যাই, মানে যতই চেষ্টা করি মনটা একটু খারাপই বটে আমার, তাই খুব একটা ইলাবোরেট করতে পারছি না কতটা মন খারাপ, কী মনে হচ্ছে ওইগুলো না বলা যায় না, কিন্তু মনটা আমার খারাপই। দুজনের মধ্যে স্মৃতি বলতে আমরা খুব তাড়াতাড়ি একে অপরের সঙ্গে মিশে গেছি, খুব একটা মিশতে পারে না ভাই, ভাই খুব রিজার্ভ, কিন্তু ওই আর কি আমরা মিশে গেছি, আমরা একসাথে আড্ডা দিয়েছি, মজা করেছি, গল্প করেছি, এই দিনগুলোই মনে থাকবে হয়তো, মানে এই টাইমগুলো আমরা যেগুলো একসাথে কাটিয়েছি হাসি মজা করে, এগুলোই আমাদের কাছে স্মৃতি, এগুলোই আমাদের কাছে পাওনা, এগুলোই আমাদের কাছে মজার। আমাদের আর এক ভাই সোমরাজ, সেও আমাদের মধ্যে আছে, সে নিজের স্মৃতিগুলো একটু বলুক আমাদেরকে। আমার তো পুরোটাই স্মৃতি, তো স্মৃতি আর কি, শুরু থেকে শেষ পর্যন্ত, এখন আর কোনটা বলি কোনটা না বলি, স্মৃতি প্রচুর স্মৃতি, মানে এই মানুষজনদের সাথে যাদের সাথে কাজ করেছি, এটা পুরোটাই ইটস আ জার্নি, তো এটা থেকে যাবে আর কি। স্মৃতিগুলো নিয়ে আর কি এখন কথা বলতে পারি, মানে এতটাই স্মৃতি, তো স্মৃতিই হয়, স্মৃতিটাকে কী করে বলি আর কি, যেটা এতদিন যেটা কাজটা করলাম সেটা তো, হ্যাঁ স্মৃতি, হ্যাঁ মানে ওটাই তো, যাই হোক, হ্যাঁ মানে সব মিলিয়ে ব্যাপারটা ভালো, বেশ ভালোই কাটলো জার্নিটা, জার্নিটা ভালোই কাটলো, দেড় বছর জার্নিটা বেশ ভালো কাটলো সবাইয়ের সঙ্গে নিয়ে, কিছু কিছু আমার পরিচিত মানুষ, কিছু অপরিচিত মানুষ, অপরিচিত মানুষরা পরিচিত হয়েছে, এই সব কিছু নিয়ে কাজটা করেছি এতদিন ধরে, চরিত্রগুলোর সাথে থেকেছি আমরা একে অপরের সবার সাথে, তো সব মিলিয়ে গুড জার্নি। খাওয়া দাওয়ার পাশে যে খাসির মাংস, রেওয়াজি খাসি, পনির, আর আর ছিল ডাল, চাটনি, পাঁপড়, মিষ্টি দই, কোল্ড ড্রিঙ্কস। এখন মিসটা করবো অ্যাকচুয়ালি, যেটা বলছিলাম আমি একটু আগেই বলছিলাম যে মিসটা করবো অ্যাকচুয়ালি কালকে, কাল পরশু যখন কল টাইমটা আসবে না, যখন আর এখানে আসতে হবে না, সেইটা মিস করবো, মিস তো করবোই, কতটা মিস করবো এই মাপ যন্ত্রটা আমার ঠিক জানা নেই, মানে মিস বাট মিস তো করবোই, অবভিয়াসলি মিস করবো। ওই যে জিনিসগুলোতে ক্র্যাঙ্কি লাগতো না আগে, এই বেহালার জ্যামটায় দাঁড়াতে, সেটা কালকে থেকে যখন করতে হবে না, কি শুয়েই তো আছি বাড়িতে, কি আর কিছু করার নেই, কেন কেন ক্রিঞ্জ গুলোই মিস, মানে মিস করা হয় এগুলো, একদম শুধু শুধু অত কষ্ট পেতাম। Institute of Management Study BBA BCA BMLT BTT MBO BTO MBA MEC MPH MTTM for admission call 9007027585 অবশ্যই আমরা, মানে আমি তো স্পেশালি অনেক মিস করব, তো খুব কম মিস করবে, কারণ কয়েকদিনের জন্য এসে আমার অনেক টাইম মন খারাপ হচ্ছে, এই পুরো একটা ফ্যামিলি, মানে এত দিন হয়ে গেছে, দেড় বছর হয়ে গেছে, তো একটা ফ্যামিলি হয়ে যায় না, তো এই ফ্লোরটাকে ফ্যামিলিটাকে মিস করব। তুই? হ্যাঁ ডেফিনেটলি, এই যে আমরা রোজ সকালবেলা এসে হাসি ঠাট্টা করি, সেইটা মিস করবো। আজকে আমরা একটা নিজেদের মধ্যে আর কি একটু লাঞ্চ করেছিলাম, কিন্তু ওটার সময় মজা হয়েছে, কিন্তু কষ্টটা তো কষ্টই থেকে গেছে। আমরা লাঞ্চ করেছি ডাল, ভাত, মাটন, পনির, চাটনি, পাঁপড়, মিষ্টি দই, কোল্ড ড্রিঙ্কস, লঙ্কা পেঁয়াজ, লঙ্কা পেঁয়াজ। মেমোরিজ তো
আমার কাছে দেড় বছরে তো মানে অনেক মেমোরিজ এতজনের থেকে, আমি খুব ইমোশনাল হয়ে যাচ্ছি ভাই। তোর বল। হ্যাঁ ডেফিনেটলি, আমি যে কদিন কাজ করেছি খুবই মেমোরেবলভাবেই কাজ করেছি, এবং হ্যাঁ এই চরিত্রটা আমি বহুদিন ধরে করতে চেয়েছিলাম অ্যান্ড ফাইনালি। কষ্ট বলতে আমার ওদের সবাইকে দেখে কষ্ট লাগছে, কি ওদের কতটা কষ্ট লাগছে আমার ডেফিনেটলি এই কষ্ট বোঝানো যাবে না যে কতটা কষ্টের তো মাপ হয় না না, বাট এই কষ্টটা অনেকটা অবভিয়াসলি আমার কাছে অনেকটাই স্পেশাল। হ্যাঁ ডেফিনেটলি, মানে আমিও এই কাজটা যতদিনও করিনি, আমি আমার জামাইবাবুর কাছ থেকে বহুদিন তোদের ফ্লোরের বিভিন্ন বিভিন্ন গল্প শুনেছি, তো সেই দিক থেকে আই ওয়াজ অলসো কাইন্ড অফ অ্যাটাচড টু দিস, তারপরে এখানে কাজ করা, তো ডেফিনেটলি উইল মিস দিস। ফ্লোরকে মিস করবো, টিমকে মিস করবো, কাল থেকে কল টাইম যাবে না আমার ফোনে, এমডিসি কল টাইম এই ব্যাপারটা আর যাবে না, এই জিনিসগুলো খুব মিস করবো। হ্যাঁ ডেফিনেটলি, আমি মনে হয় মানুষগুলোকে মিস করবো। ও খালি মিস করবে হচ্ছে আমাদের সাথে মজা করা। হ্যাঁ ঠিকই বলেছি, দর্শকদের জন্য জানাই অনেক ভালোবাসা, এবং আমাদের সবার চরিত্রকে এত ভালোভাবে মেনে নেওয়ার জন্য থ্যাংক ইউ, থ্যাংক ইউ। লাস্টটা কিন্তু দেখতে মিস করছি, প্রথম দিন ভীষণ মনে পড়ছে, আমরা এত হোপস এত আশার সঙ্গে শুরু করেছিলাম, দর্শকের অনেক ভালোবাসা পেয়েছি, দর্শকরা মন দিয়েছে, আমরা মনের আদান প্রদান করেছি দর্শকের সঙ্গে, যার জন্য এতদিন চললো শোটা, থ্যাংক ইউ সো মাচ। এই লাস্ট কয়েকদিনটা আশা করি দর্শক আমাদের সঙ্গে থাকবেন টাটা বাই বাই বলার জন্য, অনেক ভালোবাসা নিয়ে যাব, অনেক ভালো মোমেন্টস নিয়ে যাব। মালিনী ব্যানার্জির কনফিডেন্স লেভেলটা সঙ্গে নিয়ে যাব, আর চেষ্টা করব সেটা নিজের মধ্যে এমবাইব করার, শুধু কনফিডেন্স লেভেলটা, বাকি কিছু না। হ্যাঁ কিরম এটা ফাঁকা ফাঁকা লাগবে, কল টাইম এই এই সময়ের মধ্যে পৌঁছতে হবে, সব কাজ শেষ করে ঠিক টাইমলি পৌঁছতে হবে, এই ব্যাপারগুলো কিছুদিন তো আমরা তো বেসিক্যালি যা যাবার সিরিয়াল করি, একটা সিরিয়াল বন্ধ হলে এক ধরনের টেম্পোরারি ইনসিকিউরিটিস ডেভেলপ করে মনের মধ্যে, তারপরে আবার সেটাকে পজিটিভ দিকে চ্যানেলাইজ করে এই টাইমটা একটু ইউটিলাইজ করার চেষ্টা করব। মন দিতে চাই প্রডিউসার্স বলো, টেকনিশিয়ানস বল, আর্টিস্ট, সবাই এত পজিটিভ, আর নিজেদের মধ্যে এমন একটা বন্ডিং, এটা শুধু বলার জন্য বলছি না, এটা চট করে কোথাও পাওয়া যায় না, এতগুলো কাজ করেছি তো এখানকার মানে সব লোকজন ভীষণ ভালো, তো একটা পরিবারের মতন হয়ে গেছিলো, তো এই ব্যাপারটা খুব মিস করব। অনামিকা দি এরকম একটা সিনিয়র অ্যাক্ট্রেস, ছোটোবেলা ওনার বড় বড় পোস্টার দেখতাম, কিন্তু উনি যে এত ডাউন টু আর্থ, ওনার কাছে পানের বায়না করে পান খাওয়া, আর তিতির, সোম, জয়, সব সবার সঙ্গে একটা অদ্ভুত বন্ডিং ডেভেলপ, দোয়েল যে করত, এখন যে দোয়েল হয়েছে, সবার সঙ্গে একটা অদ্ভুত বন্ড তৈরি হয়ে গেছিলো, তো অনামিকাদির সঙ্গে খুব মনের কথা হতো, এগুলো খুব মিস করব। থ্যাংক ইউ সো মাচ, আপনারা মন দিতে চাই কি মন দিতে চায়ের জার্নিকে এতদিন ধরে সাপোর্ট করলেন, আমাদের সঙ্গে থাকলেন, যার জন্য আমরা এই প্রায় দুবছর অবধি শোটা মন দিয়ে করতে পারলাম, আপনাদের মন পেলাম, আর লাস্ট কয়েকটা দিন বাকি আছে, সঙ্গে থাকবেন, আর পরবর্তীকালেও এই জার্নিটা শেষ হলো আবার নতুন কাজ হবে, আপনারা সঙ্গে থাকলে মরাল সাপোর্ট, স্ট্রেংথ সঙ্গে থাকে, আপনাদের ছাড়া তো আমরা কিছুই না, সঙ্গে থাকবেন।
মিস করছি না এখন, মিস করব পরে সেটা জানি, কিন্তু সেটা এখন ভাবছি না। এখন ভাবছি কখন কতক্ষণে শেষ করে সবাই একসাথে বেরোবো, একটু মজা করব, কারণ সবার সাথে তো প্রতিদিন দেখা হবে না। তাই মুহূর্ত শেয়ার করার আলাদা কিছু নেই, মানে আই জাস্ট ডোন্ট ওয়ান্ট টু বি ইমোশনাল রাইট নাও, কারণ অলরেডি বুঝতেই পারছো দেড় বছর এতগুলো মানুষের সাথে প্রতিদিন সময় কাটিয়েছি, প্রতিদিন থেকেছি, অলমোস্ট মানে দিনের বেশিরভাগটা সময় আমরা এখানে কাটাই, তো তাই এই মানুষগুলো খুব আপন হয়ে যায়, এদের সবাইকে এক জায়গায় হয়তো দেখতে পাবো না, সেইটা নিয়ে অনেকটা কিছু চলছে। আমার আপাতত কিছু মেমোরিজ মনে পড়ছে না, আমরা অনেক ভালো সময় কাটিয়েছি এবং কাটাবো এরপরে, আজকে না হয় কথা নাই বললাম মেমোরিজ নিয়ে। দেখো আমরা তো একটা যে আমরা কোথাও কোথাও আমরা প্রতিদিন নিজের ইমোশনকে এক্সপ্লয়েট করি এবং যেটা সত্যি নয় সেটা ডিসপ্লে করি, তো সেটা আমরা কোথাও পার্সোনাল লাইফেও শিখে যাই, তাই মন খারাপটাকেও হাইড করতে হয়তো আমরা ভালোভাবে শিখে গেছি। এটাই দর্শকদের অনেক অনেক ধন্যবাদ দেড় বছর আমাদের পাশে থাকার জন্য, আমাদের এতটা ভালোবাসা দেওয়ার জন্য, আপনাদের জন্যই আমাদের জার্নিটা এতটা সাকসেসফুল হয়েছে, আজ শেষ হচ্ছে ফাইনালি। এভাবেই পাশে থাকবেন, আমাদের সবার পাশে থাকবেন, সবাই এরপর আরও নতুন নতুন কাজ করবে, সবার পাশে থাকবেন, দেখবেন, ভালোবাসা দেবেন, এভাবেই ভালোবাসবেন। অনেকটা বলা যাবে না কি শেয়ার করবো বলো তো, আমার আলাদা করে শেয়ার করার সবার সাথে, সবার সাথে বললাম না, একটা সংসার তৈরি হয় যখন একটা সিরিয়াল শুরু হয়, এই সংসারটা তৈরি হতে প্রায় দু তিন মাস সময় লাগে, দু তিন মাস হয়ে যাওয়ার পর থেকে আমরা কিন্তু অ্যাকচুয়ালি জানি কার সাথে মনোমালিন্য হবে, কার সাথে একটু হাসি ঠাট্টা করবো, কার সাথে বসে এক কাপ চা খাবো, সবার সাথে সেরকম সম্পর্ক রয়েছে এবং সেই সবকটা সম্পর্ক হয়তো মিস করব। এবং ইটস বেটার নট টু টক অ্যাবাউট ইট রাইট নাও, আই মাইট বি ইমোশনাল, সো লেটস এন্ড অন আ হ্যাপি নোট। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।